আজকে হচ্ছে আমাদের খুলনা থেকে আসে হচ্ছে মিরাজ, আর হচ্ছে বগুড়া থেকে আসে হচ্ছে বাজি। আমাদের 83-র জন্য 83 বিএমএল অঙ্কসের জন্য আমাদের আজকে যে অ্যারেঞ্জমেন্ট, এই বিষয়টা হচ্ছে আমরা সর্বপ্রথম জানি আইসিএসবিতে যেতে গেলে আমাদেরকে দ্বিতীয় দিনে একটা পরীক্ষা হয়, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আমরা যখন সবাই আইএসএসবিতে যাবো, আইসিএসবিতে যাওয়ার আগে আমাদের এই প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কটা যখন আমরা অংশগ্রহণ করবো, আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে মাথায়, জ্ঞান থাকতে হবে, পরিকল্পনা ভালো মেকিং করতে হবে, ঠিক আছে? কারণ আমরা যদি পরিকল্পনা মেকিং না করতে পারি তাহলে এটা যেমন আমাদের লাইফের জন্য একটা হ্যাম্পার, আবার যখন আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবে অ্যাজ এ অফিসার হিসেবে, তখন আমি ভালো পরিকল্পনা দাতা হিসেবে ওখানে গ্রহণযোগ্যতা আমার থাকবে না, বুঝতে পারছি কি? এই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমাদেরকে আগে থেকে ভালো একজন প্ল্যানার হতে হবে। যেমন ক্যাপ্টেনের কাজ কি, সে একজন ভালো প্ল্যান দিতে পারে না? ক্যাপ্টেনের কাজ কিন্তু বাকি অন্যরা পারবে না। ক্যাপ্টেন ভালো না খেলতে পারলেও দেখা যাবে সে ভালো প্ল্যানার, সে ভালো প্ল্যান দিতে পারে এবং গেমটা জেতার জন্য সে একটা ফিনিশিং একটা পরিকল্পনা দিতে পারে। তুমি যখন তোমরা আর্মি অফিসার হবা, তখন অফিসার হিসেবে তোমাদের আন্ডারে তো সৈনিকরা কাজ করবে, হ্যাঁ? তখন তোমাদেরকে ভালো পরিকল্পনা দেখা হতে হবে, তাহলে তুমি তোমার কোর বা ইউনিট বা রেজিমেন্টের যেখানে যাও না কেন, সেখানে গিয়ে তুমি ভালোভাবে ম্যান পাওয়ার কাজে লাগাতে পারবে না। এই ম্যান পাওয়ার কাজে লাগানোর অ্যাবিলিটি বলো, ভালো পরিকল্পনা বলো, এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে আইসিএসবিতে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। এর নাম হচ্ছে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। এই প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, এখানে আমরা গ্রুপ মেম্বাররা সহকারে কিছু বাধা দেওয়া থাকবে, কিছু অবস্থা আছে, এরকম স্ল্যাব দেওয়া আছে। এই স্ল্যাবগুলো আমরা এমনিতে যদি পারাপার হতে যাই তাহলে খুব অল্প সময় কিন্তু আমরা পার হতে পারবো, বা ওখানে কিছু তোমাদের নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো ফলো করে তোমাদেরকে পার হতে হবে। আইসিএসবিতে যখন প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কে অংশগ্রহণ করবে তোমরা, তোমাদেরকে হচ্ছে কি করতে হবে, চারটা স্টেপ থাকবে। এই চারটা স্টেপে পার হওয়ার জন্য তোমার মোট সময় পাবে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে তোমাকে প্রথম স্টেপ থেকে শুরু করে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, চারটা স্টেপে তুমি এবং তোমার বাকি অন্যান্য গ্রুপ মেস্টারকে সঙ্গে নিয়ে পার হতে হবে বাধাগুলো। যে স্ল্যাবগুলো দেওয়া থাকবে ওটা একটা বাধা, ঠিক আছে? ওই স্ল্যাবগুলোর মধ্যে হচ্ছে তোমাদের কি থাকবে, রং দেওয়া থাকবে। স্ল্যাবগুলোতে কি থাকবে, রং দেওয়া থাকবে। এই কাছে থেকে তোলো, শোনা যাবে না, নাহলে পিছন থেকে তোলো, তুমি অঙ্কশ পিছন থেকে তোলো, পিছনে গিয়ে জুম করে নাও, নাহলে দূর থেকে শোনা যাবে না। আরে যাই হোক, আমার কথায় আসি। আমরা যখন আমাদের রং থাকবে, এই রংগুলোর ডিরেকশন বিভিন্ন স্ল্যাবে বিভিন্নটা থাকবে, ঠিক আছে? যেমন তোমার প্রথম রং থাকতে পারে লাল। লাল মানে সব জায়গার ক্ষেত্রে হচ্ছে নাথিং, মানে কিছুই না। তোমার লাল যে অংশ থাকবে এই অংশ তুমি কখনো দাঁড়াতে পারবে না, কোনো ব্যাকটেরিয়াস রাখতে পারবে না, কোনো কিছু মানে স্পর্শ করাতে পারবে না, বুঝে গেছে? আবার গ্রিন থাকতে পারে, গ্রিন মানে অলওয়েজ ওপেন হতে পারে, মানে সব কিছু তুমি দাঁড়াতে পারবা, তুমি রাখতে পারবা, তুমি হচ্ছে ম্যান ইউজ করতে পারবা, অল এভরিথিং তুমি ওখানে যেটা হোক সেটাই করতে পারবা, বুঝা গেল? আবার হোয়াইট রং মানে সাদা, সাদা রঙে শুধুমাত্র তোমার ম্যাটেরিয়ালস হতে পারে, তুমি শুধুমাত্র তোমার উপকরণগুলো রাখতে পারবা, ওখানে কোনো মানুষও রাখতে পারবা না বা টাচ করতে পারবা না, বোঝা গেছে? শুধুমাত্র তোমার উপকরণ তুমি ব্যবহার করে, ধরো এটা সাদা রং, সাদা রঙের উপরে একটা রশি রাখলে, রশিটার উপরে তুমি মানুষ দাঁড়াতে পারবা, বা তুমি হচ্ছে অন্য জিনিস তুমি ওখানে ম্যাট্রিয়াস তুমি রাখতে পারবা, বোঝা গেছে? আর ম্যাট্রিয়াস হিসাবে তোমাদেরকে আইসিএসবিতে একটা প্ল্যাং দেবে আর কি, মানে তক্তা দেবে, তারপর হচ্ছে তোমার জার দেবে, তারপর টায়ার দিতে পারে, রশি দিতে পারে, তারপর হচ্ছে বড়াতে ড্রাম দিতে পারে, অথবা বন্দুকের যে কার্তুজের বাক্স আছে সে বাক্স দিতে পারে। তো ওখানে হেভি ওয়েট একটা কিছু পরীক্ষা থাকবে, ঠিক আছে? এই হেভি ওয়েটগুলো তোমাদেরকে ঠান্ডা মাথায় ম্যান পাওয়ারের সঙ্গে ওগুলো ম্যাটেরিয়ালসগুলো পার করতে হবে এই স্ল্যাবগুলো ইউজ করে। তো যাই হোক, আমাদের ওখানে কালার 3টা 4টা বা 5টা যেটাই থাক না কেন, এক একটা কালারের জন্য এক একটা ডিরেকশন দিয়ে দেবে আমাদের জিটিও স্যার, ঠিক আছে? আমাদের জিটিও স্যার এক একটা কালারের জন্য এক একটা ডিরেকশন দিয়ে দেবে। প্রথম যে ডিরেকশনটা এটা থাকবে, তোমরা কখনো স্ল্যাবের উপর থেকে নিচে মাটিতে স্পর্শ করতে পারবে না। যদি কেউ স্পর্শ করো মাটি, তাহলে সঙ্গে সঙ্গে যে দেখবে সেই শুধু এবার হাত তুলে বলবে ফাউল স্যার, বুঝা গেছে? কি বলতে হবে, কারণ এখানে
স্যাররা কিন্তু অনেক চালাক, জিডিও স্যাররা কিন্তু অনেক চালাক, তারা তোমাদেরকে ছেড়ে দিয়ে দূর থেকে দেখবে, আবার না দেখার ভান করবে। কারণ তোমরা চিট করছো কিনা বা চিটিং করছো কিনা বা মিথ্যা বলছো কিনা সেটা সে জাজ করার চেষ্টা করবে, বুঝা গেছে? কারণ সে ওই বিষয়টা জানে বুঝে তাকে ওখানে পাঠানো হয়েছে, বুঝা গেছে? কি অনেকের ক্ষেত্রে দেখা যায় গ্রাউন্ড একটা মাটিতে পারাপার হওয়ার সময় মাটিতে পা লাগায়, তারপরে চলে সে কোনো ফাউল বলছে না বা অন্য কেউ দেখে কোনো ফাউল বলছে না, কিন্তু সে বাইক থেকে বা দূর থেকে কিন্তু ওটা অবজার্ভ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেহেতু আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা থাকে, তোমার সাথে আমার মানসিকতা মিলবে না, আমার সাথে তোমাদের মানসিকতা মিলবে না, এটা স্বাভাবিক বিষয় দুনিয়াতে। কিন্তু যখন তুমি একটা ইউনিটে বা একটা করে কাজ করতে যাবে বা চাকরি করতে যাবে, তখন ওই অফিসের সকলের সাথে তোমার মানসিকতা ম্যাচ করে চাকরি করাতে হবে, এটা তোমার বাধ্যতামূলক একটা নিয়ম। তুমি যেহেতু আইএসএসবিতে পরীক্ষা দিতে যাবে বা তোমরা পরীক্ষা দিতে যাবে, তখন আইএসএসবিতে তোমার এই 6-7 জনের সাথে তোমার মেন্টালিটি কি করতে হবে, ম্যাচ করাতে হবে, বা তাদের মেন্টালিটিও সবার সাথে ম্যাচ করাতে হবে। যদি আমরা ম্যাচ না করাতে পারি তাহলে আমাদের গ্রুপটা ক্রাশ করতে পারে। কিরকম এখন তোমরা দুজন দেখা যাচ্ছে, তিনজন এক মানসিকতা, তিনজন বলছো এই রাস্তাটা না দিয়ে আমরা এই পাশে রাস্তা দিয়ে যদি পারাপার হই তাহলে খুব সহজে যেতে পারবো, আবার ওরা বলতেছে না ওই রাস্তা বা এই রাস্তা দিয়ে গেলে আমরা খুব সহজে যেতে পারবো। এরকম যদি ক্রাশ ঘটে যায় তাহলে গ্রুপের সবাই ভালো একটা মার্কস পাবো না, সবাই জিরো পেয়ে যাবো। এখানে গ্রুপ বেসের কাজটা ছিল বড় বিষয়, কারণ তুমি গ্রুপের সাথে কাজ করতে পারছো কিনা বা গ্রুপ তোমার সাথে কাজ করতে পারছে কিনা এই অ্যাবিলিটিটা এখানে দেখা হবে, বুঝা গেছে? ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, শুধুমাত্র বারবার করলাম তা কিন্তু না, তুমি আরো 7 জনকে কনভিন্স করতে পারছো কিনা, তুমি 7 জনকে ভালো একটা পরামর্শ দিতে পারছো কিনা, তুমি 7 জনকে নিয়ে অতটু সময়ের মধ্যে একটা মানসিক চাপের মধ্যে তুমি কিভাবে তাদেরকে ম্যাচ করে খুব ঠান্ডা মাথায় কাজ করবে সেটা কিন্তু এখানে ম্যাচ করা হবে। অনেকে অনেক প্রার্থী আর থাকে কি করে, তারা মানে হইচই করে, ঠিক আছে, তারপর অল্পতে টেম্পার লুজ করে ফেলে, মানে অল্পতে রাগান্বিত হয়ে যায়, তারপর একজন একটা কিছু না বুঝতেই পারে, এবং সেই ক্ষেত্রে কেউ যদি ঝাপকি দিয়ে কথা বলে তাহলে ওই ক্যান্ডিডেট কিন্তু তোমার পরবর্তীটার কোনো কথা শুনবে না, আবার সেটা কিন্তু তোমার ক্ষেত্রে তোমাকে করা যাবে না। এটা মাথায় ঠান্ডা রেখে সবাই একসাথে হাতে হাত মিলায় সবাইকে লিডারশিপ কোয়ালিটি দেখায় এই স্ল্যাবগুলো পার হতে হয়, বুঝতে পারছি কি? আচ্ছা, এখন এই স্ল্যাবগুলোতে যদি আমরা 40 মিনিটের 4টা স্টেপে পার না হতে পারি সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তখন জিডিও স্যার বলবে যে তোমাদের 3টা স্ল্যাব পার করছো, স্টেপ পার করছো, এখন পরবর্তী স্টেপ তোমরা কীভাবে পার করবে সেটার মধ্যে একজন এসে, তোমাদের মধ্যে একজন এসে আমাকে একটা পরিকল্পনা দাও। তখন এই পরিকল্পনাটা একজন সবার পক্ষ থেকে একজনকে জিডিও স্যারকে বলতে হবে, স্যার আমরা যদি এইভাবে শুরু করতাম, আমরা এই স্ল্যাবগুলো যদি এইভাবে ইউজ করতাম বা এই ম্যান পাওয়ারগুলো যদি এইভাবে ইউজ করতাম তাহলে আমরা সময় পেলে বাকি সময়ের মধ্যে আমরা এইভাবে স্টেপটা পার করতে পারতাম, বুঝতে পারছো? আচ্ছা, ওখানে কিন্তু ম্যাক্সিমাম 40 মিনিটে 4টে স্ল্যাব পার করা খুবই ডিফিকাল্ট, এটা পার হয় না সচরাচর, বুঝতে পারলাম? এটা পার সচরাচর হবে না। আর ওখানে অলওয়েজ আমরা ট্রাই করব ইংলিশে কমান্ড করার জন্য, যেহেতু অ্যাজ এ অফিসার আমাদের ইংলিশে কমান্ড করার অ্যাবিলিটিটা থাকতে হবে, তারপরে আমরা সহপাঠীদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা টুকে টুকে বাংলা ইউজ করতে পারি, বুঝতে পারছি কি? এবং ওখানে বিল আগের হতে হবে, কারণ তোমার পরীক্ষার কে স্ল্যাব যেখানে থাকবে ওখান থেকে জিটিও স্যার ম্যাক্সিমাম অনেক দূরে বসে থাকবে ছাতার নিচে, সে ওখান থেকে শুনবে, তার মানে তোমাদের গ্রুপে কী কথাবার্তা হচ্ছে, তোমরা কী কমান্ড দিচ্ছ, সেই কথাবার্তা এবং কমান্ডগুলো তার কান পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে, বুঝতে পারছি কি? এই পৌঁছানোর কাজটা তোমাদের, এবং তোমরা সবসময় অলওয়েজ একসাথে কাজ করবে, তোমরা সবাই একে অপরকে সহযোগিতা করবে, সবাই একে অপরের কথাবার্তা শোনার চেষ্টা করবে, সবাই একে অপরের দোষ ত্রুটি হলে সেটা ওর মধ্যে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে। দোষ একজন করতেই পারে, ভুল একজন করতেই পারে, কিন্তু আমি ভুলটা আমার জিটিও স্যারকে বুঝতে দেবো না, বুঝা গেছে কি? জিটিও মানে গ্রাউন্ড টেস্টিং অফিসার, আমার স্যারকে বা আমার অফিসারকে আমি বুঝতে দেবো না, আমাদের মধ্যে আমরা গ্রুপে মিউচুয়াল করে আমরা সেটা সংশোধন করে নেবো, তাহলে এটা হবে বুদ্ধিমত্তার একটা কাজ।
বুঝে গেছে কি? এই বুদ্ধিমত্তার কাজটা আমাদেরকে বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদেরকে কি করতে হবে, ওখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো স্যার আমাদের এখানে ডিরেকশন দেওয়া থাকবে হচ্ছে তোমার প্রথম স্টেপের জন্য দেওয়া আছে সবুজ, সবুজ ফর এভরিথিং, বুঝে গেছে? সবুজ মানে এভরিথিং, মানে তুমি সবুজে মানুষ দাঁড়াতে পারবা, মানুষ রাখতে পারবা, ম্যাট্রেস রাখতে পারবা, রশি রাখতে পারবা, টায়ার রাখতে পারবা, যেটা আমরা ইকুইপমেন্ট দেবো সেগুলো রাখতে পারবা, বুঝে দেয় বললাম। রেড ফর নাথিং মানে তুমি লালে কোনো কিছু রাখতে পারবে না, রিমেম্বার, রেড ফর নাথিং মানে তুমি লালে কোনো কিছু রাখতে পারবে না। হোয়াইট ফর অনলি ম্যান, হোয়াইট ফর অনলি ম্যান, ইয়েলো ফর অনলি ম্যাট্রেস, হোয়াইট ফর অনলি ম্যান, ইয়েলো ফর অনলি ম্যাট্রেস, অ্যান্ড ব্ল্যাক ফর ম্যান অ্যান্ড ম্যাট্রেস, ব্ল্যাক ফর ম্যান অ্যান্ড ম্যাট্রেস। ওকে, ক্যান ইউ রিপিট মি এগেইন? Yes sir. বলো। ক্যান ইউ হিয়ার মি অল? Yes. Yes. I repeat that green is for everything, white for white is for man, and yellow is for obstacle, and black is for man and obstacle. Got it? Are you clear? Yes. Okay, you can repeat me. Can you hear me? Yes, yes sir. Yes. Yes. Green is for everything, white is for only man, red is for nothing, black is for only material, and yellow for, and yellow for only obstacle, yellow for only, only obstacle or matrias, ঠিক আছে? Yellow for only matrias মানে আমার প্ল্যাঙ্ক তক্তা বা কাঠ বা যে জিনিসপাতি গুলো আছে সেগুলো। তাই হোক, আমরা তাহলে প্রথম অবস্থা এখন গ্রুপে আমরা ডেমোস্ট্রেশনে চলে যাব, ঠিক আছে? প্রথম অবস্থায় আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন আসছে, 9 জন, এবং হচ্ছে এখানে 10 জন এবং 11 জন। তো যাই, আমরা 8 জন করে গ্রুপে ভাগ দেব, ভাগ দিয়ে আমরা আমাদের ডেমোস্ট্রেশনে চলে যাব। তো যাই হোক, ধন্যবাদ। পিসিটি সম্পর্কে বুঝা গেছে? তোমরা বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? মানে বাট উই হ্যাভ টু ডু, আমাদের পিজিটিতে আমাদের কাজ কীভাবে করতে হবে, এটা কিন্তু খুবই ইজি কাজ। বাট এই ইজি কাজটাই কিন্তু ওখানে অনেকে আমরা কঠিন করে ফেলি, বুঝা গেছে? সেখানে মাথা ঠান্ডা রেখে, টেম্পার ঠান্ডা রেখে আমার কাজ হচ্ছে আমাকে লিডারশিপ কোয়ালিটিটা নিতে হবে, কারণ লিডারশিপ কেউ সহজে ছেড়ে দেয় না। লিডারশিপ থেকে নিতে হয় নিজের পারফরমেন্সের উপরে, নিজের প্ল্যানিংয়ের উপরে। তুমি যখন পিজিটিতে যাবা, পিজিটিতে গিয়ে একটা স্ল্যাবে তুমি পারলে না, পরের স্ল্যাবে তোমার প্ল্যানিং দিবা, তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি দেখাবে, তোমার শারীরিক সক্ষমতা দেখাবে, তখন দেখবা যে বাকি 6-7টা ছেলে তোমার উপরে ভর করছে, বুঝে গেছে? তোমার ঘরে ঘর করছে, তাহলে তোমার একটা চান্স, তুমি তোমার ঘরে গিয়ে সবাইকে পরিকল্পনা দিয়ে চলে যাবে। তাহলে কিন্তু ওটা ভিডিও সার দূর থেকে দেখবে যে না, ছেলেটা একটা জায়গায় পদ্ধতি ওটাতে লিডারশিপ কোয়ালিটি নিয়ে ফেলছে, ওর লিডারে সবাই চলতেছে, বুঝা গেছে? তো লিডার কিন্তু সবাই হতে পারবে না, যে লিডার হতে পারে সে সেই কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হতে পারে। আমরা জানি ক্লাসেস বলতে আইসিএস বলতে মোটো, এটা ওখানে বড় করে কেটে লেখা থাকবে, মানে মানে লিডার, সে লিডারশিপ কোয়ালিটি আছে যে লিডার হতে চায় তাকে ওখানে কিন্তু চান্স দেওয়া হয়। সেহেতু প্রত্যেকটা পরীক্ষায় লিডারশিপের জন্য আমাকে ওখানে চান্স নিতে হবে, যা আমি লিডার হব, সবাই আমার লিডারশিপে কাজ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এসে চলে যাই, প্র্যাকটিক্যালে চলে যাই, ঠিক আছে? ওকে।